সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমাল রাজ্যে প্রভাব ফেলেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দেখা গেছে, ঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 686টি বিদ্যুতের পোল ভেঙে গেছে, 82টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে, মোট 234 কিলোমিটার লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এই পরিস্থিতিতে রিমালের তাণ্ডবের মধ্যেও রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ কর্মীরা কাজ করে চলেছেন। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনকে এই সংবাদ জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে তথ্য দিয়ে মন্ত্রী জানান, ঝড়ে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। সারা রাজ্যে প্রাইমারি যে তথ্য এসছে, প্রাথমিক যে তথ্য এসছে, এই যে দেখা যায় 686টা পোল ভেঙে গেছে, 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন, তার ছিঁড়ে গেছে, এবং 82টা ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকালই রেমেলের তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা সারা রাজ্যে, আমরা অনেকে বাড়িতে ছিলাম, কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মন্ত্রী জানান, রাজ্যে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে। এর অন্যতম প্রধান কারণটি যদি হয় ঝড় এবং তুফান, তবে দ্বিতীয় কারণটি হলো দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাব। মন্ত্রী বলেন, এর ফল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। আমাদের 360 এখন আমাদের আছে বিদ্যুতের, বিদ্যুৎ 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 উৎপাদনের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, বিদ্যুৎ আমরা সাপ্লাই দিতে পারি। মুশকিলটা হয়েছে ডিস্ট্রিবিউশন, আমাদের সমস্যা দেখা দিচ্ছে, কারণ ওই যে ঝড় তুফান এবং দীর্ঘ বছর, এটা কিছু কাউকে আঘাত করার জন্য বলছে, দীর্ঘ বছর আসলে মেনটেনেন্স হয়নি, এর ফল আমরা এখন ভুগতে হচ্ছে। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করে চলছেন, কল সেন্টারও কাজ করে চলছে। এদিন এক তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, 24 মে তারিখে কল সেন্টারে 588টি কল এসেছে, এর মধ্যে 570টি কল সেটেল করা হয়েছে। 25 মে তারিখে কল এসেছে 879টি, এর মধ্যে সমাধান করা হয়েছে 839টি। 27 মে কল এসেছে 1384টি, এর মধ্যে 647টি সমস্যার সমাধান করা হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তরের কল সেন্টারে একসাথে 20টি কল রিসিভ করা যায়। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, রাজ্যে বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, 2021-22 সালের মে মাসে রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল 260 মেগাওয়াট, 22-23 সালের মে মাসে রাজ্যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 303 মেগাওয়াট, 2023-24 সালের মে মাসে রাজ্যে বিদ্যুতের প্রয়োজন পড়ে 340 মেগাওয়াট, 2024 সালের মে মাসে এখন পর্যন্ত রাজ্যে বিদ্যুতের চাহিদা রয়েছে 360 মেগাওয়াট। এর মধ্যে রাজধানী আগরতলাতে 125 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।